ওম ক্রিং কালিকায় নমঃ। আমার চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সমস্যা এখানেই সমাধান, দেখতে থাকুন সুখের চাবিকাঠি। এই বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত বিশেষ হতে চলেছে, কারণ দোল পূর্ণিমার ঠিক আগের দিন 6 মার্চ উদয় হবে শনি গ্রহের। এতদিন পর ওনার উদয় ঘটছে কুম্ভ রাশিতে। বাম্পার ভাগ্যোদয় হতে চলেছে কয়েকটি রাশির, জেনে নিন সেই রাশি কারা। জেনে নিন এবারের দোলে মা লক্ষ্মীর আশীর্বাদে ভাগ্য খুলবে কোন কোন রাশির। প্রথম রাশি সিংহ রাশি। জীবনে সৌভাগ্যের রং লাগতে চলেছে সিংহ রাশির মানুষদের। মা লক্ষ্মীর কৃপায় এই সময় এমন কোনো কাজ আপনি করে ফেলতে পারবেন যা আপনি কোনো দিন চিন্তাও করতে পারেননি। এই সময় সব বিষয়ে জীবনসঙ্গীকে আপনার পাশে পাবেন সিংহ রাশির জাতকেরা। সন্তান আপনার বাধ্য থাকবে, আর্থিক লাভ বাড়ার সুযোগ আছে, নতুন উপার্জনের পথ খুঁজে পাবেন। দ্বিতীয় রাশি মেষ রাশি। জীবনে সৌভাগ্যের ছোঁয়া লাগবে মেষ রাশির মানুষদের। এই সময় প্রচুর আর্থিক উন্নতি হওয়ার যোগ, কর্মলাভ এবং কর্মোন্নতির যোগ। তবে নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি, বেশি রাগ করবেন না, যে কোনো রকম বিতর্ক থেকে দূরে থাকুন। এই সময় যে কাজে হাত দেবেন সে কাজেই সাফল্য আপনার। তৃতীয় রাশি ধনু রাশি। সৌভাগ্যের ছোঁয়া লাগবে ধনুরাশির মানুষদের। সমাজে মান সম্মান বাড়বে ধনুরাশির জাতকদের। তবে কাজের চাপ বাড়ায় মানসিকভাবে কিছুটা চাপে থাকবেন ধনুরাশির মানুষেরা। 4 নম্বর রাশি মিথুন রাশি। দারুণ চমক লাগতে চলেছে মিথুন রাশির মানুষদের। নানা দিক থেকে এই সময় প্রচুর রোজগার করতে পারবেন আপনি। পরিবারে এই সময় কোনো শুভ কাজ হতে পারে, কাজে প্রচুর এনার্জি থাকবে মিথুন রাশির জাতকদের। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, নতুন কাজের সুযোগ পাবেন। 5 নম্বর রাশি কুম্ভ রাশি। দোলের ঠিক আগেই কুম্ভ রাশিতে উদয় হবে শনির, তাই দোলের সময় সৌভাগ্য তুঙ্গে থাকবে কুম্ভ রাশির মানুষদের। আর্থিক দিক থেকে এই সময় বিপুল লাভ হতে চলেছে কুম্ভ রাশির জাতকদের। নতুন ইনভেস্টমেন্ট করার জন্য শুভ সময়। আর্থিক পরিস্থিতি দারুণ মজবুত হবে কুম্ভ রাশির জাতকদের। ভালো থাকবেন, নমস্কার।